পূর্ব বর্ধমান জেলার এসএফআই এর পক্ষ থেকে বর্ধমান শহরের কার্জন গেটে ২৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনের ফলাফলের দিন যে তরুণের মৃত্যু হয়েছিল সেই মৃত্যুকে কেন্দ্র করে এক পথসভার আয়োজন করা হয় শুক্রবার এবং সেখান থেকে মিছিল করে সদর থানায় তারা যান এবং সেখানে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। এদিন এসএফআই পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানান, বাবুরবাগ এলাকায় দোসরা মার্চ এক তরুণীর শ্লীলতাহানি এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সেই শ্লীলতাহানির সঙ্গে যুক্ত ওই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর। তারপরে ওই মেয়েটির রহস্যজনক মৃত্যু হয়। ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ওই কাউন্সিলর প্রকাশ্য দিবালকে বিধায়কের সঙ্গে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রার্থী ঘোষণার পরেই ওই মেয়েটির বাড়ির সামনে একটি জঘন্য ছবি এঁকে এসেছে যার মধ্যে হিংস্রতা প্রকাশ পাচ্ছে এবং ফলাফল ঘোষণার পরে এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তুহিনা খাতুন নামে ওই তরুণের মৃত্যু হয়েছে রহস্যজনকভাবেই। আমাদের এসএফআই ডিএফআই মহিলা সমিতির নেতৃত্বরা তারা বর্ধমান থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেছে। আমাদের দাবি, দোষীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা হোক। অনির্বাণ রায়চৌধুরী জানান, তুহিনা খাতুন ছাত্রী, তাতে সে তৃণমূল, বিজেপি, কংগ্রেস করুক, যে দলই করুক, সে একজন ছাত্রী। পুলিশ আশ্বাস দিয়েছে বিষয়টা তদন্ত করে দেখার। অনিশ খানের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখানে অনিশের মৃত্যুর ১৮ দিন হয়ে গেল, এখনও পর্যন্ত তার কবরের মাটি শুকলো না। এর মধ্যেই আরেকটি তুহিনার ঘটনা ঘটল বর্ধমানে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে আমরা যেমন আইনের পথে এসেছিলাম সেই রকম অবস্থান বিক্ষোভের পথে বেছে নেব। এসএফআই ডিওএফআই মহিলা সমিতি বর্ধমান শহরে রাস্তায় থাকবে, আগামী দিনেও থাকবে। আমরা এই কথা বারবার বলতে চাইছি যে এই বর্ধমানে প্রতি বছর যখন ভোট আসছে আমরা প্রতিবার দেখতে পেলাম যে এই জায়গাগুলোয় গরিব পাড়া, যেই জায়গাগুলোয় মানুষ খেটে খায়, তাদের এক একটা করে ছাত্রদের এক একটা করে মায়ের ছেলেদেরকে কেড়ে নিচ্ছে এই তৃণমূলের সরকার। আমরা দেখতে পেয়েছিলাম বিধানসভা ভোটের আগে আফরোজের রক্ত দিয়ে রসিক গুপ্তা লাল হয়ে গিয়েছিল। আমরা দেখতে পেলাম এই ঠিক ৮ মাস ১০ মাস পরে আবার একটা ভোট যখন এলো আমাদের বর্ধমান শহরের বুকে, তখনই আমরা দেখতে পেলাম আজকে তুহিনা খাতুনকে গলায় দড়ি দিতে হচ্ছে তৃণমূল নেতার। মানসিক অত্যাচার সহ্য না করতে পেরে আসলে 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 ওরা বুঝতে পারছে, ওরা বলতে চাইছে যে এই বাংলার বুকে তৃণমূল তৃণমূলের জন্য প্রতিবাদ করতে পারবে না। ওরা বলতে চাইছে কোন সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে যেতে পারবে না। আসলে যদি এটা করতে চায় আমরা আনিস খানকে দিয়ে শুধু সমস্ত গণমাধ্যমে যারা এখানে আছেন সকলে অবগত হয়েছেন যে দোসরা মার্চ লুটের গণতন্ত্র লুট করার পর পৌর প্রশাসনে তৃণমূল পৌর বোর্ড গঠন করার পর আমরা দেখতে পেরেছি যে বাবুরবাগের এলাকাতে একটি ছাত্রীর ওপর শ্লীলতাহানি এবং সেই শ্লীলতাহানির সঙ্গে যুক্ত আছেন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় মানুষের অভিযোগ যে সেখানকার বর্তমানে যিনি কাউন্সিলর ভোটের লুট ভোট করে যিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তার নাম প্রকাশ্য দিবালকে তারা করছেন এবং তারপরে মেয়েটি শ্লীলতাহানি করার পর সেই মেয়েটির রহস্যজনক একটা মৃত্যু ঘটেছে। আমরা দেখতে পেলাম ৪৮ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত যে নির্দিষ্ট দোষীর নাম বলছে যার প্ররোচনায় এই ঘটনা ঘটেছে তিনি প্রকাশ্য দিবালকে আমরা দেখতে পাচ্ছি বিধায়কের সঙ্গে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা বলছি অবিলম্বে যে আদিম হিংস্রতার প্রকাশ ঘটেছে, ফলাফল ঘোষণার আগে থেকেই নির্বাচনে যবে থেকে তৃণমূল কংগ্রেসের কে কে টিকিট পাবে নাম প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার পরের দিকে সেই মেয়েটির বাড়িতে গিয়ে বাড়ির সামনে গিয়ে একটি ছবি এঁকে এসছে এবং সেই ছবিটার মধ্য দিয়ে এটাই প্রকাশ পাচ্ছে সেটা আপনারা দেখতে পেরেছেন। সেই জঘন্য ছবি আঁকার পর প্রত্যেক দিন মানসিক অত্যাচার চলেছে এই পরিবারের প্রতি এবং দেখতে পেরেছি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর এই মানসিক অত্যাচার সহ্য না করতে পেয়ে রহস্যজনক মৃত্যু ঘটেছে তুহিনা খাতুনের। আমরা অবিলম্বে এখানে এসএফআই ডিআইএফআই মহিলা সমিতির নেতৃত্বরা আছেন, আমরা আইসি সাহেবের সঙ্গে কথা বলেছি, আমরা বলছি অবিলম্বে যারা অভিযুক্ত তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন, আমাদের অবস্থান চলছে। আমরা বলছি অবিলম্বে তিন দিনের মধ্যে যারা দোষী তাদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেই দোষীদের গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা এসএফআই ডিআইএফআই মহিলা সমিতি এবং আরও সমস্ত শক্তিকে নিয়ে এসে আমরা বর্ধমান থানার সামনে দীর্ঘমেয়াদি অবস্থানের পথ বেছে নেব। সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে, সেই মেয়েটির সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন ছাত্রী। আমরা আনিস খানের মৃত্যুর সময়ও বলেছিলাম
যে আনিস খান যদি তৃণমূল কংগ্রেস করত তাহলেও আমরা রাস্তায় নামতাম। আজকে তুই না কাতুন একজন তৃণমূলের সমর্থক, তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়ে আত্মহত্যা করলো, রহস্যজনক মৃত্যু ঘটলো, আমরা তার জন্য রাস্তায় নেমেছি। আগামী দিনেও এই রকম জঘন্য ঘটনা যারা করবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করব। আমার নাম অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক। পুলিশ কি বলল? পুলিশ এখনো পর্যন্ত আশ্বাস দিয়েছে অবিলম্বে দোষীদের শাস্তি দেবে। আমার নাম অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক। পুলিশ কি বলল? পুলিশ এখনো পর্যন্ত আশ্বাস দিয়েছে অবিলম্বে দোষীদের শাস্তি দেবে। আমরা বলছি আশ্বাস তিনি দিয়েছেন আনিস খানের ক্ষেত্রে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন। আজকে 18 দিন অতিক্রান্ত হয়ে গেল, আনিসের কবরের মাটি শুকালো না, আর বর্ধমানের বুকে আর একটা তুই না খাতুনের ঘটনা দেখতে পেলাম আমরা। আমরা বলছি অবিলম্বে যদি দোষীদের গ্রেপ্তার না করে আমরা কিন্তু আইনের পথ যেরকম এসেছিলাম আমরা অবস্থান আন্দোলনের পথ বেছে নেব।